I'm looking forward to any game. 18 MohunBagan, we know we've always had good games against, and we'll have two further challenges in Rajasthan and of course East Bengal in the group stages. So again, we don't look any further forwards than ATK MohunBagan. We were at their game the other night where we watched it, and they're an extremely good team. You know, they have some very good players, they've recruited very well, and they have a wonderful coach. হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এটা আজকের সেকেন্ড এপিসোড। অবশ্যইভাবে দেখো, নিয়মিত গোল করে যাচ্ছে রয় কৃষ্ণা সুনীল ছেত্রীর সঙ্গে। কালকেও সেরকম অন্যথা হয়নি, আবার ব্যাঙ্গালোর বড় ব্যবধানে জয় পেল টুরান্ট কাপে। কিন্তু এই যে রয় কৃষ্ণা যে গোল করে যাচ্ছেন, সেইটা কি কোয়ান ফেরান্দোকে এফেক্ট করছে যে তিনি রয় কৃষ্ণাকে ছেড়ে দিলেন আর তার দল গোল সেভাবে পাচ্ছে না, চান্স যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো কনভার্ট হচ্ছে না, আরও উল্টো দিকে রয় কৃষ্ণা গোল করে যাচ্ছেন, এটা কি এফেক্ট করছে তাকে? যদি সত্যি বলতে হয়, তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন যে এই মরশুমের ফার্স্ট যে টুর্নামেন্ট তারা খেলছেন ডুরান্ট কাপ, সেখানে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাবেন, কারণ তারপরের যে টুর্নামেন্টগুলো আছে এফসি অর আইএসএল বা এই সেইখানগুলোতে তিনি পরীক্ষা নিরীক্ষার অত সুযোগ পাবেন না। সুতরাং আজকের ম্যাচেও তোমাদের এক্সপেক্ট করতে হবে যে একটা পরীক্ষা নিরীক্ষা আবার হবে। হ্যাঁ, সেটা টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বাই সিটি এফসির সঙ্গে থাকলেও সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাবেন হুয়ান ফেরান্দো। সুতরাং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এবার তিনি বলেছেন যে এই যে নিজেদের মধ্যে যে তালমিল, এই যে সিঙ্ক, সেটা গড়ে ওঠার জন্য এই এই টাইমটা দিতেই হবে, ধৈর্য ধরতে বলা হয়েছে। ঠিক যে জিনিসটাই আগেও বলা হয়েছিল, এটা যে একটা টিমটাকে টিম কম্বিনেশন বলতে যেটা বোঝায়, সেইটা তৈরি করতে যেটুকু সময় লাগা সেটুকু সময় লাগবেই। সুতরাং ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট। মোহনবাগান যেরকম মোহনবাগান মাঠে প্র্যাকটিস করছে, সেই রকমই মুম্বাই সিটি এফসি যুব ভারতী সংলগ্ন যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে প্র্যাকটিস করছেন। খুব অত্যন্ত কি বলবো, কঠিন ম্যাচ বলে তারা মনে করছেন। সবুজ মেরুন কোচকে এবং প্লেয়ারদের তারা সমীহ করছেন এবং তারা যথেষ্ট সিরিয়াসলি নিয়েছেন ম্যাচটা, যদিও ও অপর পক্ষে সবুজ মেরুন কিন্তু পরীক্ষা নিরীক্ষার টুর্নামেন্ট হিসাবেই বেছে নিয়েছে এবং এই ম্যাচেও তারা টুর্নামেন্ট এবং পরীক্ষা নিরীক্ষাটা চালিয়ে যাবে। ডার্বির বিষয়ে তিনি কি বলেন পরবর্তীকালে সেটা জানা যাবে। তবে একটা খবর যেটা আমি বরাবরই, আমি তোমরা জানো যারা রোজ দেখো তারা জানো যে আমি বরাবরই একটা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে নিশ্চয়ই নিষেধাজ্ঞাটা উঠে যাবে এরকম একটা। তো এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা উঠে না গেলেও ফেডারেশন কিন্তু আরেকটি চিঠি ফিফাকে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে যে ডেট ফেট সহ যে এই ডেটে আমাদের নির্বাচন হচ্ছে, খুব সম্ভবত 2রা সেপ্টেম্বর হতে পারে, এবং আপনারা যে গণতান্ত্রিক নিয়মে বলেছেন সেই গণতান্ত্রিক নিয়মেই ইলেকশনটা হয়ে নতুন কমিটি দায়িত্ব নেবেন হয়তো 3 বা 4 তারিখ থেকে। সুতরাং 3 বা 4 তারিখ লেটেস্ট বা 5 তারিখ নিষেধাজ্ঞা কিন্তু উঠে যাচ্ছে। এবার তাহলে কি সবুজ মেরুনের যেতে কোনো সমস্যা হবে? দেখো, যদি আগেই নিষেধাজ্ঞা তুলে দেয় তাহলে সবুজ মেরুনের যেতে সমস্যা হবে না। যদি একদম শেষ মুহূর্তে, কেননা 3-4 দিন আগে তো তারা রওনা দেবেন খেলার, তখন কিন্তু একটা সমস্যা হতে পারে। যদিও আমি পার্সোনালি মনে করছি সেই সমস্যাটা হবে না, তার আগেই ফিফা থেকে চিঠি চলে আসবে যাতে করে সবুজ মেরুন শিবির তার এএফসি অভিযান যেটা চলছিল সেই স্বপ্নের দৌড়টা তারা বজায় রাখতে পারে। এরপর কিরম ফলাফল হয় সেটা তো ভবিষ্যতেরই ব্যাপার, দেখা যাক। সেটা নিয়ে আমি তো আশাবাদী, জানি না দর্শকরা কি মনে করবেন, তোমরা কমেন্টে আপনারা জানাতে পারেন। এই হচ্ছে ব্যাপার, আজকে খেলার পরে বোঝা যাবে যে কিরকম খেললেন সবুজ মেরুন প্লেয়াররা। তবে হ্যাঁ, সবুজ মেরুন শিবিরও যথেষ্ট আত্মবিশ্বাসী, তারা মনে করেন যে আগের ম্যাচটাতে প্লেয়াররা কথা বলছি, তারা মনে করেন আগের ম্যাচটাতে সত্যি অনেকগুলো চান্স মিস হয়েছে এবং সেই মিসটা কিন্তু রেগুলার হবে না। সুতরাং আজকে খুব বড় একটা খুব ভারী একটা টিমের সঙ্গে খেলা থাকলেও তারা যথেষ্ট আত্মবিশ্বাসী যে কোচ এক্সপেরিমেন্ট চালালেও তাদের কাছে সেই মাল মশলাটা আছে যে তারা আজকে জয় পেতে পারেন। দেখা যাক, এখন পুরোটাই নির্ভর করছে কি ঘটে, তারপরে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাটাছেড়া করবো। তো এখন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখন তো বলে টাটা।